ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে তো ভুলবেন না। আচ্ছা, আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি কুণাল অয়নাকে দেখে খুবই ইমপ্রেস হয়ে গেছে, অয়নার সাজে মুগ্ধ হয়ে গেছে, তার থেকে চোখ সরছে না। কিন্তু সে একটা গোলাপ ফুল নিয়ে এসছে, সে তার মনের কথা কী করে বলে বুঝতে পারছে না। এটা দেখে রাহুলের হিংসা হয় এবং রাহুল নিজেই ফ্ল্যাট করতে চলে যায় ওর কাছ থেকে গোলাপ নিয়ে। এটা দেখে কিন্তু খুব রেগে যায়। এরপর দেখা যায় ঋদ্ধিমানের কোনাসে খড়ির কাছে, সে ঘন্টায় ঘন্টায় সমস্ত আপডেট চাইছে এবং খড়িকে বলে তার একটি সুন্দর ফটো তাকে পাঠাতে। তখন কুণাল খড়ির একটি সুন্দর ফটো তুলে দেয় এবং সেটা খড়িকে পাঠাতে বলে। এরপর দেখা যায় রাহুল অনেকক্ষণ ধরেই অয়নার সাথে ফ্ল্যাট করে যাচ্ছে। এটা দেখে দ্যুতি সত্যি খুবই রেগে যায়। তারপর দ্যুতি সাইডে ডেকে নিয়ে যায় রাহুলকে নিয়ে বলে, আমিও তো তোমার জন্য সেজেছি, কেমন লাগছে বলো। তখন রাহুল ওকে কোনো প্রশংসা না করেই চলে যায়। আর তারপর সঞ্জয় দ্যুতির সামনে এমন অ্যাটিটিউড দেখায় যেন দেখায় যে তুমি বড়লোক বাড়িতে বিয়ে করে কতটা ভুল করেছো। তারপর দেখা যায় রাহুল এবং কিয়ারাকে একসাথে কথা বলতে, ওরা বলে ঋদ্ধি বাড়ি নেই, এর মধ্যে আমাদের সামনের প্ল্যানিংয়ের সমস্ত কাজ কিন্তু করে ফেলতে হবে। তারপর দেখা যায় একজনকে আসতে ঋদ্ধি মানে সিংহরায় বাড়িতে। তারপর কিয়ারা তাকে কিছু কথা বলে ইম্পর্টেন্ট। তারপর দেখা যায় সঙ্গীতের গান শুরু হয়ে যায় এবং সেখানে সকলে খুব আনন্দ এবং অয়নাকে সকলে মিলে নাচতে বলে। সেই সময় বনি ওখানে এন্ট্রি নেয় এবং বনি একটা নাচ গানে শুরু করে দেয় এবং বনির সাজ পোশাকের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সে একটা লেহেঙ্গা, টিপ, দুল, চুড়ি সমস্ত কিছু করে এসেছে এবং নাচতে নাচতে সে মেহেন্দির থালাটা ফেলে দেয়। এটা দেখে সকলেই খুব অবাক হয়ে যায় এবং খুবই রেগে যায়। বনির উপরে সকলে মিলে বনিরকে বকে এবং বলে যে এটা খুবই অমঙ্গল হয়েছে, কারণ মেহেন্দির থালা পড়ে গেলে নাকি খুবই অমঙ্গল হয়, এটা তুমি ঠিক করনি বনিকে সবাই জানা দেয় বকে। কুণালও কিছু বাজে কথা শুনিয়ে দেয়। তারপর বনি বলে, আমি তো অ্যাকচুয়ালি একটা মজার জন্য করেছিলাম, সবাই দুঃখিত থাকবেন না, আমি তার জন্য সরি বলছি বলে বনি একটা ঘরে চলে যায়, গিয়ে কাঁদতে থাকে। এবং দেখা যায় রকেট বলে যে বস, তুমি তোমার মনের কথাটা কুণালবাবুকে বলে দাও সব শেষ হয়ে যাওয়ার আগে। ঠিক সে সময় দেখা যায় খড়ি বাইরে থেকে কাউকে একজনকে দেখতে পায়, কিন্তু সে ওয়াচম্যানকে জিজ্ঞেস করলো, ওয়াচম্যান বলে যে কেউই ছিল না। পরে দেখা যায় পিসুমশাই একটি চাদরের আড়াল থেকে বলছে যে সব কিছু আমি শেষ করে দেবো ঋদ্ধি ফিরে আসতে আসতে। এরপর দেখা যায় কুণাল এসে বনির কাছে ক্ষমা চাইছে এবং কুণাল বনিকে প্রপোজ করছে। আলটিমেটলি এটা প্রপোজটা অ্যাকচুয়ালি কুণাল কিন্তু প্র্যাকটিস করছে, গোলাপটা অ্যাকচুয়ালি সে অয়নাকে দিতে চায়। তারপর দেখা যায় কুণালের গায়ে হলুদ সেরিমনিতে কুণাল রাজি হচ্ছে না, যতক্ষণ না বনি আসবে ততক্ষণ গায়ে হলুদ হবে না। তারপর খড়ি বনিকে ফোন করে ডাকে, গায়ে হলুদের জন্য বনি আসে। ঠিক সমস্ত অবস্থায় খড়ির হাত থেকে ওই হলুদের বাটিটা ছিটকে গিয়ে বনির সমস্ত গায়ে লেগে যায়। তাহলে আলটিমেটলি গায়ে হলুদটা কিন্তু বনির সাথেই হয়ে গেল, অ্যাকচুয়ালি বিয়েটা তো বনির সাথেই হবে, তাই জন্য এই সমস্ত ইনসিডেন্ট ঘটছে। যাই হোক, এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।